আপনাদের সামনে স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়েছি। প্রথমেই আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন, আন্দোলনের খেয়ে বা আন্দোলনের পদ্ধতি প্রাইমারি স্টেজে রয়েছে, আমাদের হারিয়ে দিলে হবে না। এখন আন্দোলনের পরিস্থিতি রয়েছে খানিকটা মহাত্মা গান্ধীর আন্দোলনের মতো, কিন্তু এতে যদি কাজ না হয় তো আপনাকে আমাকে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের আন্দোলন ভগৎ সিং এর আন্দোলন হবে, আমাদের আন্দোলন নেতাজি সুভাষচন্দ্র বোসের আন্দোলন হবে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের উত্তর সুরী হিসাবে আমরা আন্দোলনের মাত্রা সামান্য হাওয়া থেকে আমরা টর্নেডোতে রূপান্তরিত করব, যে যে ঝড় পলাশির প্রান্তরে উঠেছে দিল্লির পার্লামেন্টে সেই ঝড় টর্নেডো হয়ে আছড়ে পড়বে, মোদিজি তার আইন প্রত্যাহার করতে বাধ্য হবেন। দিল্লি রামলীলা ময়দানে কিছুদিন আগে মোদিজি বলে গেলেন, যারা আজকে দেশের সমাজের লোকজনদেরকে বিভ্রান্ত করছেন এনআরসির নামে, এনআরসি বলে কোনো কথা হয়নি, এ ঝুট হ্যায়, এ ঝুট হ্যায়, এ ঝুট হ্যায়। আর আরেকটা বলেছিলেন, ভারতের মাটিতে কোথাও ডিটেনশন ক্যাম্প নাই, এ ভি ঝুট হ্যায়। প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলাটা খানিকটা সৌজন্য বিরোধী হয়, তবুও বলতে চাই, এই লাল রামলীলা ময়দানের ইতিহাস আছে মোদিজি, আপনার ভক্ত আপনার অনুরাগী বিশ্ব চিকিৎসক সাড়ে দুটো চোখের মালিক সেই বাবা রামদেব স্বামী রামদেব পুলিশের মারের ভয়ে যখন আপনার সালোয়ার কামিজ পরে পালিয়ে গেছিল, আমরা এরকম লোক নই, টুপিধারী হওয়া লোক আমরা, আমরা কবরে চলে যাব তবু আমাদের পোশাক পাল্টে মেয়েদের পোশাক হবে না মোদিজি। কিন্তু আপনি সেদিনকে রামলীলা ময়দানে ভারতের 130 কোটির প্রধানমন্ত্রী হিসাবে আপনি ঝুট বলেছেন, ঝুট বলেছেন, ঝুট বলেছেন। ভারতের মাটিতে 7টা ডিটেনশন ক্যাম্প আছে এবং অমিত শাহজি হোম মিনিস্টার রাজ্যসভাতে তিনি ঘোষণা দিয়েছিলেন 2024 এর আগে এনআরসি হবে, এনআরসি হবে। আপনাকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে এর আগে 2024 আসার আগে এদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। বন্ধুগণ, এরা আপনাদের আমাদের মাঝে হিন্দু মুসলমানের মাঝে এরা বিভেদের প্রাচীর খাড়া করতে চায়, এরা হিমালয় খাড়া করতে চায়। আপনাকে আমাকে প্রতি বুঝতে হবে কোন হিন্দু ভাইয়ের পুজো চাঁদা দিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠা করে এর নাম নয়। হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সংস্কৃতিকে মেনে নেওয়া আর হিন্দু ভাইয়েরা মুসলমানদের কালচারকে মেনে নেওয়া এটার নাম সম্প্রীতি নয়। প্রতিবেশী মুসলমান ভাই যদি খেতে না পাই অন্য বস্ত্র দিয়ে সহযোগিতা করা এটাই হবে সম্প্রীতি। কোন কলভিল মন্ডবচির মা হসপিটালে ছটফট করে রক্তের জন্য, আমাদের রক্ত পিপাস গ্রুপের হয় তো নিজের রক্ত দিয়ে তাকে বাঁচতে সহযোগিতা করলে তবে হবে সম্প্রীতি। আমরা মর্যাদান্তক হিন্দু মুসলমান পশ্চিমবঙ্গে ভারতে মিলেমিশে ছিলাম আছি, মর্যাদান্তক থাকবে। ওই ঘোষ বাবুদের আপনার চিৎকারে গলাবাজিতে আমাদের ভাতৃত্ব এরা কেড়ে নিতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। আমরা এনআরসিটাকে একটু একবার বুঝি, এনারা বলছেন সিএএ পাস করেছেন, আমাদের পুলিশ বন্ধুদের হাজারো ধন্যবাদ, এখানে এসে তো অবাক, মুর্শিদাবাদ জেলাতে অনুমতি দিচ্ছে না, আর এখানে পুলিশ বন্ধুরা আমাদের সহযোগিতায় দাঁড়িয়ে রাস্তায় সহযোগিতা করছেন, তাদেরকে হাজার হাজার থ্যাংক ইউ রইল। কিন্তু আরেকটু দিলটা বড় হতে ভালো লাগতো, বেঙ্গালোরের পুলিশ পুলিশ অফিসাররা ট্রাকের বুকে লাগিয়ে মোদিজিকে জানাতে চেয়েছেন, হোম মিনিস্টারকে সেখানকার পুলিশ বলেছেন যে আমরা এই সিআর বিরুদ্ধে যে সমস্ত যুব সমাজ আন্দোলন করছে আমরা তাদের বিরুদ্ধে লাঠি চার্জ করতে পারবো না। পশ্চিমবঙ্গের পুলিশ আপনারা আমাদের কেউ কাকা হন, কেউ দাদা হন, স্বর্গ থেকে আসেননি। আমরা যদি এনআরসির কারণে ডিটেনশন ক্যাম্পে চলে যাই তো যা ক্ষতি হবে তার চাইতে আপনাদের বেশি ক্ষতি হবে।
তো বলবো যে আপনারা একটু কিছু দেখান, চাকরি করলেন বলে কি কিছু বলার নাই। আপনাদের মতনই যদি মঙ্গল পাণ্ডে ব্রিটিশ ফ্রিডে প্রতিজ্ঞা করত যে আমি ব্রিটিশের চাকরি করি, আমি শপথ করেছি এই সরকারের বিরুদ্ধে বলতে নাই, তাহলে সিপাহী বিদ্রোহ হতো না, সিপাহী বিদ্রোহ হতো না। কেন আপনারা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আর 15ই আগস্ট আপনারা তখন কিন্তু বক্তৃতায় বলেন ভগৎ সিং আর অমক অমকের ইতিহাস আর সিপাহী বিদ্রোহের ইতিহাস, সেটা তো আজকেও আপনাদেরকে মনে করাচ্ছে বন্ধু। তাই পুলিশ বন্ধুদের অন্তত রাস্তায় না পারলে তাদের হার্দিক সহযোগিতাটা আমরা কামনাই করতে পারি। মুসলমানের এটা বুঝি যদি মুক্তাদি না থাকে সব মুক্তাদি শেষ, তো ইমামতি কাকে নিয়ে করব, তো পুলিশ আমাদের রক্ষে যদি প্রজাই না থাকে হইতে চাইছে। যুব সমাজকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, ছেড়ে দেন পুত্রের মহব্বত। আজকে মাওলানা ইন্দাতুল্লাহ রশিদি তার কলিজার টুকরো মাধ্যমিকের পরীক্ষার্থী, সে সহ্য করতে পেরেছে আন্দোলনে গিয়ে জামিয়া মিলিয়া ছাত্ররা মার খেতে পারে, হিন্দু মুসলমান মার খেতে পারে, কাজে আমাদের মায়া ছাড়তে হবে। এই যদি আন্দোলনে এই কালা কানুন সহজে প্রত্যাহার করবে না, আপনারা আমার ধৈর্যের এক্সাম নিতে চায়, এরা পরীক্ষা নিতে চায়। কাজী হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আবার ঝড় তুলতে হবে, টর্নেডো করতে হবে, এদের ভূতের নাম একটাই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, এদের তসবির নাম একটাই হচ্ছে মমতা ব্যানার্জি। আমি তো বলি মোদিজি, আপনাদের 16টা মুখ্যমন্ত্রী আছেন, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী দেখে আপনারা এত হাই হাই করছেন, সবাই বিরুদ্ধে লেগেছেন, আমাদের একটা অগ্নি কন্যা হিন্দু মুসলমান সবাই মিলে তাকে মুখ্যমন্ত্রী করেছি, আপনাকে চ্যালেঞ্জ করেছে। কিন্তু মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানিয়ে অনুরোধ করতে চাই, কেরালের মুখ্যমন্ত্রী আপনাকে চিঠি দিয়েছে, একটু আমলে নিয়ে আসুন, বা আপনার বিধানসভাতে বিল পাস করান, প্রস্তাব পাস করান, জিএলআরপি মানছি না, সিএম মানছি না, বিধানসভাতে পাস করান। আর যদি পাস না করান তো আমরা কিন্তু পানি দিলে পানি পড়া দেওয়ালা লোক, আমরা কোন সময় ডাব গাছে ডাব না হলে আমরা পানি পড়া দিই, আমরা কারো ছেলে না হলেও পানি পড়া দিই। ক্ষমতা কে কখন থাকবে সেই পানি পড়াটাও আমরা দেব, আমরাই ঠিক করব, ব্রিটিশকে দাঁড়িয়েছি আমরাই ঠিক করব, যার জন্য আমরা
এমন আমার মতো এই টুপি দাঁড়িওয়ালা লোক আমরা ওলামায়ে দেওবন্দের উত্তর শুনি, লাল গাড়ি বাদ পেলে, ভালো বাড়ি পেলে, ভালো রেস্তোরাঁ পেলে কারো গোলামিগিরি করব না। আমাদের বিশ্বাস পাঁচ বাড়িতে খাওয়ালো, আমরা পাঁচ বাড়িতে খাওয়ালো, কাজী কারো গোলামার জন্য আসিনি। যদি ইমাম হই তারা কথা দিচ্ছি আপনাদের ইমামতি ইনশাল্লাহ, জেলখানা তো ইনশাল্লাহ ইমামতি করব, কাজে আপনাদের আগে আগিয়ে দিব না, আমরাই আগে যাব। খালি আপনাকে বুঝতে হবে জেল আর ডিটেনশনটা কি। জেলখানায় যদি কেউ যায়, প্রধানমন্ত্রীকে যারা হত্যা করেছেন সবচাইতে বড় শাস্তি কি, তার ফাঁসি হয়ে যাবে, কিন্তু তার ব্যাংকের টাকা ছেলে মেয়েরা পাবে, জমি সম্পদ ছেলে মেয়েরা পাবে। কিন্তু আপনার আমার নাম এনআরসির বাইরে হয়ে গেলে যেমনি ডিটেনশন ক্যাম্পে যাওয়া হবে, তা আমার পেনশনের টাকা ফ্যামিলি পাবে না। আর রক্ত ঘাম করে বিনা পলাশিতে যে দোকানটা করেছেন ওই দোকানটা আপনার থাকবে না, ওটা কাল্পিন নরেন্দ্র মোদীজি আর অমিত শাহজি দুজনারই হয়ে যাবে, সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হবে। কাজী আমরা কবরে যাওয়াকে মরে যাওয়াকে প্রাধান্য দেব। ক্যাম্প নয়, ডিটেনশন ক্যাম্প নয়, ডিটেনশন ক্যাম্প নয়। আপনারা জানেন অমিত শাহ বলেছেন ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণের নাই। আপনাকে চ্যালেঞ্জ করছি অমিত শাহজি, আপনি এজেন্ডা আজ তাকে বক্তব্য দিলেন এক ঘন্টা, জি নিউজ তো আপনার গোলামের গোলাম, মিডিয়া তো আপনার কুত্তার ব্যবহার করছে, কাজে আপনাকে চ্যালেঞ্জ রইল। ওই মিডিয়াতে একটা কার্ড দেখিয়ে দেন টিভি চ্যানেলে যে এই কার্ডটা থাকলে নাগরিকত্ব পাওয়া যায়, তবে জানবো 56 ইঞ্চি, নাহলে ঠকাবাজ। তোমরা যদি কুমড়ো আর কপি খেয়ে 56 হই তাহলে আমরা 15 ফুট লম্বা উঠকে হজম করে দিই, আমাদের 112 ফুট আমাদের ইঞ্চি আছে বডি। তোমার জুলুম করার জন্য, আমাদের অত্যাচার সহ্য করার জন্য, তোমার কালো কানুন পাস করার জন্য, আমরা ওটা বাতিল করার জন্য, তোমরা মারার করার জন্য, আমরা শহীদ হওয়ার জন্য, কাজী আমাদেরকে 56 ইঞ্চির গরম আপনারা দেখাবেন না। আর এনপিআরে লিখেছে বাপের জন্ম কত সালে, মোদিজি সালাম আপনাকে, আপনার মা বেঁচে আছেন, ওটা আমাদের জাতীয় মা। কি বলছেন জাতীয় মা? মোদিজি একবার আপনার মায়ের জন্ম সার্টিফিকেটটা প্লিজ আপনি দেখিয়ে দেন, জি নিউজে আপনার মার জন্ম তারিখ কত, সার্টিফিকেট দেখান। মোদিজি আপনার মা তো দূরের কথা, আমরা কিন্তু পাঁচ বাড়িতে ঘুরা লোক, আমরা কলকাতা খেলে পরের সময় আমরা শিলিগুড়ি দেখাই, ফেরেশতারা ধরতে হাঁপিয়ে যাই, আপনার চ্যালেঞ্জ তো দূরের কথা। কাজী আপনার কাছে বিনীত নিবেদন, আমাদের অভিজ্ঞতা বলছে মোদিজি আপনার জন্মের সার্টিফিকেট নাই, জন্মের ঠিক নাই বলছি না, জন্মের সার্টিফিকেট নাই, নাইলে আইবিটিআই এরা ভুল লিখে নেবে। মোদিজি আপনারাও জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না। তবে আমাদের একটা পরীক্ষা করার উপায় আছে, চ্যালেঞ্জ রইল আপনার রেন্সের ডাক্তারদেরকে পাঠান, আপনাদের পরীক্ষা করার উপায় নাই। আপনার দাদু, তার দাদু, কেউ আটলান্টিক মহাসাগরে, কেউ আছে প্রশান্ত মহাসাগরে ঘুরে বেড়াচ্ছে, কাজে ডিএনএ টেস্ট হবে না, কিন্তু পলাশী কবরস্থানগুলিতে চলুন, আমাদের যে গ্রামে বাড়ি চলুন সে কবরস্থানে যে হাড়গুলি পড়ে রয়েছে 200 বছরের পুরাতন, সে হাড়ের সাথে আমাদের টেস্ট করুন, ডিএনএ টেস্ট মোদিজি বলবে ভারতীয়, ভারতীয়, ভারতীয়। কাজে সুধী সমাজের জন্য শেষ বলাই বলবো, উই আর প্যাসিফিক, আর নট টেরর, উই ট্রান্স ওয়ান্ট নেভার এনি ওয়ার, দ্য ওয়ার ইজ কাস্ট টু বি সোর, দ্য ওয়ার বিগেটস ডেথ অ্যান্ড সরো, ইট মেক্স হিম অ্যান্ড ক্রুয়েল অ্যান্ড ন্যারো, আল্লাহ ইজ কাইন্ড, লাভস হিজ ক্রিয়েশন, হি ডাজ নট লাইক কিল দ্য নেশন বাট দ্য ম্যান কাইন্ড, দিস ওয়া বি হিজ রুলস, এ ম্যান কিলস এ ম্যান, ইট ইজ ওয়ান্ডারফুল। আপনাদের প্রতিজ্ঞা করতে হাত ধুয়ে যে আমরা আন্দোলন করব, কিন্তু সরকারি সম্পত্তি
নষ্ট করব না, পুলিশের গায়ে হাত দিব না, আল্লাহ আল্লাহ শপথ করব। কিন্তু আমাদের লজ্জা লাগে, মাথা হেট হয়ে যায় যে নেতাদের কথায় বেশিরভাগ পুলিশ বন্ধুরা চলেন, তাদেরই মারে রাখাতে আমাদের জাতীয় সম্পদ পুলিশ, আমাদের জাতীয় সম্পত্তি রেল। পুলিশ যখন টেবিলের তলে লুকিয়ে যায় তো সবচেয়ে আমার বেশি কষ্ট হয় যে কোন দেশে বাস করছি, এই উলঙ্গ রাজাগুলি কারা। বরঞ্চ পুলিশ বন্ধুদের কাছে আইন বুক রয়েছে, খাকি রয়েছে, হাতে বন্দুক আছে, আপনারা কিসের ট্রান্সফারের ভয় করবেন? ওই চরচান্দন দাগাবাজ এমএলএ মন্ত্রীদেরকে সরিয়ে দেন, জেলে ভরে দেন। কে আপনাদের গায়ে হিম্মত আছে হাত দিতে পারেন? আপনারাও কিন্তু এখন মেটেল ডিরেক্টর লাগিয়েছেন, সূর্যের তাপ কত, এতে ক্রিকেট খেলা যাবে কি না, তাপমাত্রা আছে কত, আলোর গতি কত, কাজী বিজেপি আসছে কি না, মমতার হয়ে বলবো না বিজেপির হয়ে বলবো, এখনই কিন্তু আপনারাও মনে হচ্ছে শুকাশুকি শুরু করেছেন। কথা দিচ্ছি পুলিশ বন্ধুদেরকে, এই জমিয়তের লোকেরা, এই দেশপ্রেমীর লোকেরা, আমার বিশ্বাস নদিয়া জেলার মধ্যে সবচাইতে পশ্চিমবঙ্গের মধ্যে শান্ত শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন পুলিশ বন্ধুদেরও এতে হাজার হাজার সহযোগিতা রয়েছে। কাজেই আমরা যে কোনো আন্দোলন করব, কিন্তু আমরা গোলমাল করব না, পুলিশের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে যাব না, এটা কিন্তু স্বরাষ্ট্র দপ্তর চাইছে। একটা ওসিকে মেরে দাও তারপর দেখছি, বরঞ্চ নিজে গুলি খেয়ে ওসির কাছে দাঁড়িয়ে যাব, কারণ ওরা তো আমাদের চাইতে বেশি ধরতে পারে না। কাজে আমরা বডির কাছে দাঁড়িয়ে আমরা গুলি খাবো, পুলিশদেরকে গুলি খেতে দেব না, এই বিশ্বাসটা যেদিন ওনাদের ব্রেনে ধরাতে পারবো তা আমাদের আর মিছিলের দরকার হবে না। বরঞ্চ 24 ঘন্টার জন্য পুলিশ বন্ধুরা বলবে কলম হরতাল করলাম, আর কলমে আজকে 24 ঘন্টা কোনো ডায়েরি কেস লিখব না, ওই দিনের অপেক্ষায় রইলাম। আপনাদের সাধুবাদ জানাই, সুস্থতা কামনা করি। সংবিধানের প্রিয়াম্বলে আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ, অনারশিপ, সম্মানের অধিকার, মত প্রকাশের অধিকার এবং বিশ্বাসের অধিকার, সকলের সমান। কিন্তু একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখিনু, অস্ত্র আসিল নয়ন পাতে, দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। শ্রাবন্ত ভাই, আমরা এতক্ষণ ধরে সজীব মুক্তি নাজমুল।